গল্পকথন ভাই চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা একা একা আজ প্রথম পর্ব রাত দুপুরে দুম করে দরজায় কিল পড়তে লাগল সাংঘাতিক কিছু একটা হয়েছে নিশ্চয়ই টাগুন লেগেছে কিংবা চোর এসেছে চোর হবার সম্ভাবনাই বেশি খুব চুরি হচ্ছে চারদিকে আমরা দুজনের কেউই ঘুমাইনি ঘর অন্ধকার করে বসে আছি বাবু তার শেষ সিগারেটটি ধরিয়েছে সিগারেট হাতে থাকলে সে কোনো কথাবার্তা বলে না কাজে আমি গম্ভীর গলায় বললাম কে দরজাখোল বড় চাচার গলা ধরা যেতে পারে সাংঘাতিক কিছু হয়নি এ বাড়িতে বড় চাচার কোনো অস্তিত্ব নেই কাজকর্ম কিছু করেন না সেজন্যই তুচ্ছ ব্যাপার নিয়ে হৈচৈ করে বাড়ি মাথায় তোলেন একবার রাত তিনটার সময় এমন চেঁচামেচি শুরু করলেন যে পাহারাদার পুলিশ আমাদের গেটের কাছে বাঁশি বাজাতে লাগল আমি এবং বাবুভাই দুজনে দুজনের ছুটি গিয়ে দেখি ছোট চাচির পোষা বিড়াল তাঁর ঘরে ঢুকে বিছানার উপর বমি করেছে বড় চাচার সে কি চিৎকার যেন ভয়ঙ্কর কিছু একটা হয়েছে আজ এটাতেও নিশ্চয়ই সেরকম কিছু হবে হয়তো চাচির বিড়াল তার ঘরে গিয়ে কুকিরটি করে এসেছে আর এই নিয়ে ঘুমবার সময়টায় তিনি লাভছাপ শুরু করেছেন আমি বিরক্ত স্বরে বললাম কি হয়েছে চাচা দরজা খুলতে বললাম কানে যায় না ব্যাপারটা কি চড় দিয়ে দাঁত খুলে ফেলব লাট সাহেব কোথাকার দরজা খোল বাবু ভাই সিগারেট ফেলে দিয়ে গম্ভীর স্বরে বলল রাত দুপুরে কি শুরু করেছেন কি শুরু করেছি মানে একটা মানুষ মারা যাচ্ছে কি মারা যাচ্ছে বড় চাচা তার উত্তর না দিয়ে প্রচন্ড একটা লাথি কষালেন দরজায় বাবু ভাই উঠে দরজা খুললো ঠান্ডা গলায় বলল কে মারা যাচ্ছে বড় চাচা হুঙ্কার দিয়ে বললেন সঙের মতো দাঁড়িয়ে থাকিস না নিচে যা হয়েছেটা কি বলবেন তো বাবার অবস্থা বেশি ভালো না স্ট্রোক হয়েছে নাকি হতে পারে অবস্থা খুব সিরিয়াস খুবই সিরিয়াস বড় চাচাকে দেখে মনে হল না তিনি খুব বিচলিত বরঞ্চ এই উপলক্ষে হৈচৈ করার সুযোগ পাওয়ায় তাকে বেশ খুশি মনে হলো দিন পর একটা দায়িত্ব পেয়েছেন সবাইকে খবর দেয়া দরকার নিঃশ্বাস ফেলার সময় নেই উফ কি ঝামেলা তিনি ঝড়ের মতো নিচে নেমে গেলেন তার গলা অবশ্যই শোনা যেতে লাগল ড্রাইভার কোথায় ড্রাইভার কাজের সময় সব কোথায় যায় পেয়েছে কি বারান্দার লাইট জ্বলল চটি ফটফট করে কে যেন নামল ছোট চাচা এই বাড়িতে ছোট চাচাই একমাত্র ব্যক্তি যিনি চটি পড়েন এবং শব্দ করে হাঁটেন নিশ্চয়ই তিনি বাবু ভাই আরেকটি সিগারেট ধরিয়ে বিছানায় গিয়ে বসল চিন্তিত স্বরে বলল তুই চট করে গিয়ে দেখায় তো সত্যি অবস্থা খারাপ কিনা আমার মনে হয় বাবা খামোখা চেচাচ্ছে নিচে গিয়ে দেখি সত্যি সত্যি অবস্থা খারাপ দাদার ঘরে অনেক লোকজন ছোট চাচা বড় চাচা সাহানা আমাদের ভাড়াটের রমিত সাহেব কম পাওয়ারের একটা বাতি জ্বলছে তার খাটটি সরিয়ে সিলিং ফ্যানের ঠিক নিচে নিয়ে আসা হয়েছে রাখা হয়েছে আধশোয়া করে তিনি হাত দুটি ছড়িয়ে নিঃশ্বাস নেবার জন্য ছটফট করছেন পৃথিবীতে এত অক্সিজেন কিন্তু তার বৃদ্ধ ফুসফুসটাকে তিনি আর ভরাতে পারছেন না তার কপালে বিন্দু বিন্দু ঘাম সাহানা একটি হাত পাখা নিয়ে দাঁড়িয়ে আছে মাথার উপর ফ্যান ঘুরছে তবু সে ক্রমাগত পাখা নেড়ে যাচ্ছে তার মুখ হয়েছে পাংশু বর্ণ লম্বাটে মুখ আরও লম্বাটে দেখাচ্ছে দাদা কি একটা বলতে চেষ্টা করলেন শ্লেষা জড়িত স্বর কিছুই বোঝা গেল না বড় চাচি চেয়ারে বসেছিলেন তিনি চোখ বড় বড় করে বললেন কি বলছেন রে কি জানি কি সাহানা তুই কিছু বুঝতে পারলি জিনাম আমি দাদা এবার স্পষ্ট বলে উঠলেন মিনু ও মিনু মিনু আমাদের সবচেয়ে বড় ফুপু বয়সে গলায় কি একটা ঘা খুব সম্ভবত ক্যান্সার হয়ে মারা গিয়েছিল অল্প বয়সে মৃত্যু হবে হয়তো রাজকন্যারদের মতো রূপ নিয়ে এসেছিল আমাদের বসার ঘরে এই ফুপুর একটি বাঁধানো ছবি আছে দাদা আবার বিড়বিড় করে কি বললেন তার বুক হাঁপোরের মতো ওঠানামা করতে লাগল সাহান আমার কাছে এসে ফিসফিস করে বলল বড় ভয় লাগছে ভয়ের কি আছে একটা মানুষ মরে যাচ্ছে এটা ভয়ের কিছু না কি বলছিস তুই দাদা ছটফট করতে লাগলেন একজন মানুষ শ্বাস নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছে আর আমরা এত সহজে নিঃশ্বাস নিচ্ছি আমার দাঁড়িয়ে থাকতে লজ্জাই লাগল দাদা তাহলে সত্যি সত্যি মারা যাচ্ছেন ইদানিং তার সঙ্গে আমার খুব একটা দেখা সাক্ষাৎ হতো না ঘরের পাশ দিয়ে যাবার সময় তিনি ডাকতেন কে যায় বাবু বাবু না তাহলে কে টগর এ টগর আমি না শোনার ভান করে দ্রুত বেরিয়ে যেতাম কি কথা বলবো তার সাথে দাদার নিজের কোনো কথা নেই বলার আমারও নেই একজন বুড়ো মানুষ যার স্মৃতিশক্তি নেই গুছিয়ে চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে তার কাছে দীর্ঘ সময় বসে থাকা যায় না কিন্তু মানুষ শুধু কথা বলতে চায় সর্বক্ষণ চায় কেউ না কেউ থাকুক তার পাশে কে থাকবে এত সময় দাদা তা বুঝেন না তার ধারণা পৃথিবীর সবারই তার মতো অখণ্ড অবসর কাজী তিনি কান খাড়া করে দরজার পাশে সারা দিন এবং প্রায় সারা রাত বসে থাকেন কারুর পায়ের শব্দ পাওয়া গেলেই ডাকেন কে যায় কে টা কথা বলে না কে বাধ্য হয়ে কোনো কোনো দিন যেতে হয় তার ঘরে তিনি গম্ভীর হয়ে বলেন কে তুই বাবু জিনা আমি টগর তোর পরীক্ষা কেমন হয়েছে কখন পরীক্ষা কি পরীক্ষা তিনি কিছুই জানেন না কিন্তু সমস্ত কথাবার্তা তার পরীক্ষা দিয়েই শুরু হয় আমি ঝামেলা কমাবার জন্যই বলি ভালোই ডিভিশন থাকবে জি থাকবে অঙ্ক ভালো হয়েছে অঙ্কটাই আসল ডিভিশন হয় অঙ্ক আর ইংরেজিতে ইংরেজি কেমন হয়েছে ভালোই হয়েছে আমি আসিতে আসিতে ট্রেন ছাড়িয়া দিল এর ইংরেজি কি হবে বল দেখি দাদার সঙ্গে কথা বলার এই যন্ত্রণা আমি এমএসসি করছি বোটানিতে কিন্তু তার কাছে বসলেই একটা ইংরেজি ট্রান্সলেশন করতে হবে মাসখানেক আগে একবার বাবু ভাইকে ডেকে নিয়ে পাটিগণিতের অঙ্ক করতে দিলেন সে অঙ্ক আবার পদ্যে লেখা অর্ধেক পঙ্ক তার তেহাই শলিলে নবম ভাগের ভাগ শৈবালের জলে ইত্যাদি বাবুভাই বিরক্ত হয়ে বললেন দাদা আমি পাশ টাস করে ইন্ডিয়ান অফিস খুলেছি এখন কি বসে বসে পাটিগণিত করবো নাকি তুই আবার পাশ করলি কবে এম এ পাস করলাম দুই বছর আগে কি কোন ক্লাস পেয়েছিস আপনাকে নিয়ে তো মহা মুসিবত দাদাকে নিয়ে মুসিবত শুরু হয়েছে অনেক দিন থেকেই বছর তিন আগে হঠাৎ করে তার মাথায় গন্ডগোল হতে শুরু করে ব্যাপারটা সাময়িক দিন দশেক থেকে আবার সেরে যায় আবার হয় মস্তিষ্ক বিকৃতির সময়টা বাড়িশুদ্ধ লোককে তিনি অস্থির করে রাখেন এই সময় তিনি কিছুই খান না ভাত মাখাবার সময় তিনি নাকি দেখতে পান একটা কালো রঙের বিড়াল থাবা দিয়ে তার সঙ্গে ভাত মাখছে কাজেই তিনি ভাত খেতে পারেন না একজনকে তখন প্লেট উঁচু করে রাখতে হয় যাতে বিড়াল ভাত ছুঁতে না পারে অন্য একজনকে ভাত মাখিয়ে মুখে তুলে দিতে হয় তুলে দেয়া ভাতও বেশিক্ষণ খেতে পারেন না নলা মুখে তুলেই চেঁচাতে থাকেন বিড়াল গাবে উঠছে গাবে উঠছে চেঁচাতে চেঁচাতে একসময় বমি করে ফেলেন কি কষ্ট কি কষ্ট অসুখের আগেও যে তার সময় খুব ভালো যাচ্ছিল তা নয় দিনের বেশিরভাগ সময় বসে থাকতেন বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া হয়ে সমস্ত দিন একা একা পড়ে থাকা নিশ্চয়ই কষ্টকর ব্যাপার ঠিক এই বয়সে এই অবস্থায় একজন মানুষ কিভাবে কে জানে বসার ভঙ্গিটা অবশ্য করার ভঙ্গি যেন কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করছেন সেটা নিশ্চয়ই মৃত্যু বারান্দার অন্ধকার কোনায় এককালের একজন প্রবল প্রতাপের মানুষ জাগ্রত অবস্থায় মৃত্যুর অপেক্ষা করছে চিত্রটি অস্বস্তিকর এখন রাত এগারোটা পঁচিশ দাদার যা অবস্থা তাতে মনে হচ্ছে এই জগতের জ্বালা যন্ত্রণার অবসান হতে বেশি দেরি নেই তার বাঁচক দিয়ে পানি পড়ছে জীবনের সর্বশেষ যাত্রাটি সুসহ করা হল না কেন কে জানে আকবরের মা প্রকাণ্ড একটা গামলা ভর্তি ফুটন্ত পানি এনে হাজির করল বড় চাচি অবাক হয়ে বললেন গরম পানি কি জন্যে আমি কি জানি আমারে আনতে কইসে আনসি শাহানা গরম পানির কথা কি বলেছে আমি জানি না মামি কি যে এদের কাণ্ড আয় একবার মা পানি নিয়ে যাও কে বলেছে তোমাকে পানির কথা বড় মিয়া কইসেন যাও নিয়ে যাও আকবরমা পানি নিয়ে যেতে গিয়ে ইচ্ছে করে অর্ধেক পানি ফেলে ঘর ভাসিয়ে দিল আমি দাদার ঘর থেকে বের হয়ে এলাম বারান্দার এক প্রান্তে উগ্র মূর্তিতে বড় চাচাকে দেখা গেল তার সামনে কালাম কালামের মুখ পাংশুমর্ণ আজকে তোর চামড়া খুলে ফেলব মানুষ মারা যাচ্ছে বাড়িতে আর তোর আজকে না ঘুমালে শরীর খারাপ করবে লাটসাহেব আর কি আমাকে দেখে বড় চাচার কাজের উৎসাহ আরও বেড়ে গেল কালামের গালে প্রকাণ্ড একটা চড় কষিয়ে দিলেন আমার দিকে তাকে মেঘুস্বরে বললেন তোকে যে বললাম সবাইকে খবর দিতে দিয়েছিস জি না দিই নাই দেব একটা কথা কতবার বলার আগে যাচ্ছি যাচ্ছি কখন নিজের চোখে অবস্থাটা দেখছিস না চাচা ডাক্তার ডাক্তারান থেকেও গিয়েছে রমিজ সাহেব গিয়েছেন রমি জেলে তুই গাড়ি নিয়ে যাবি বাবুকে সঙ্গে নিস সেই মাদকটা কোথায় ওপরে আছে যা ডেকে নিয়ে অন্য বাড়ির লোকজন ছোটাছুটি করছে আর নিজেদের কারো খোঁজ নেই আফসোস অন্য বাড়ির অর্থাৎ রমিত সাহেব লম্বা কালো সোটা একটা মানুষ যাদের দেখলেই মনে হয় এদের জন্ম হয়েছে অভাব অনটনে থাকবার জন্যে তিনি আমাদের ভাড়াতে একতলার চারটে কামরা নিয়ে আজ সাত বছর ধরে আছেন এই সাত বছরে কোনো ভাড়া বাড়ানো হয়নি তবু রমিত সাহেব তার নামমাত্র ভাড়াও নিয়মিত দিতে পারেন না হাত কচলে চোখ মুখে দিনও একটা ভাব ফুটিয়ে আমার বাবাকে গিয়ে বলেন রহমান সাহেব একটা বড় বিপদে পড়েছি আমার ছোট শালির এক ছেলে রমিত সাহেবের বাড়ি ভাড়া না দেওয়ার কারণগুলি সাধারণত বিচিত্র হয়ে থাকে এবং তা শেষ পর্যন্ত শোনার ধৈর্য কারো থাকে না বাবাকে একসময় বিরক্ত হয়ে বলতে হয় থাক থাক একটু রেগুলার হবার চেষ্টা করবেন বুঝলেন জি স্যার আর দেরি হবে না রেগুলার হবার কোন রকম চেষ্টা অবশ্যই দেখা যায় না তিনি নিজের অংশের একটা ঘর সাবলেট দিয়ে ফেললেন গোঁফলা বেটা একটা লোককে আমাদের অবশ্য বললেন তার ঘনিষ্ঠ আত্মীয় বিপদে পড়েছে দিন দশেক থাকবে সেই লোক মাস দুয়েক থাকার পর আমরা ব্যাপারটা বুঝতে পারলাম বড় চাচা খুব রাগলেন গলার রগ ফুলিয়ে বললেন সব কাটাকে ঘাট ধরে বের করে দাও ফাজলামই পেয়েছে বেঁটে লোকটা খুব হম্বিতম্বি শুরু করল বললেই হয় দেশে আইন আদালত নেই এভিকশন কি মুখের কথা এতে বড় চাচা আরও বেশি রেগে গেলেন এবং হুকুম দিলেন বাড়ির সব জিনিসপত্র বাইরে বের করে দিতে আমাদের বাড়ির চাকর বাকর দিন পর একটা উত্তেজনার ব্যাপার ঘটাবার উপক্রম দেখে উৎসাহের সঙ্গে সঙ্গে আলনা ট্রাঙ্ক চেয়ার টেবিল বাইরে এনে ফেলতে লাগল আমি হইচই শুনে বারান্দায় এসে দেখি রমিত সাহেবের স্ত্রী রক্তশূন্য মুখে দাঁড়িয়ে আছেন অত্যন্ত বিশ্রী ব্যাপার এই সময় বাবু ভাই এলো কোত্থেকে এবং সে খুব অবাক হয়ে গেল ঠান্ডা গলায় বলল এসব কি আকবরের মা এক হেসে বলল বড় ভাই এরাডে বাড়ি থেকে বাইর করে দিতেছি রমিত সাহেবের বড় মেয়েটা শব্দ করে ফুঁপি উঠল বাবু ভাই গম্ভীর মুখে বললেন জিনিসপত্র সব ঘরে নিয়ে ঢুকাও এসব কি বড় চাচা কি একটা বলতে যাচ্ছিলেন বাবু ভাই আগেই এগিয়ে এসে কালামের গালে প্রচণ্ড একটা চড় কষিয়ে দিলেন কালাম হৃষ্টচিত্তে একটা মিটসেফ ঠেলাঠেলি করে আনছিল সে কিছুই বুঝতে না পেরে মুখ চাওয়াচাই করতে লাগল বাবু ভাই যেন কিছুই হয়নি এমনভাবে নিজের ঘরে চলে এলেন সেদিন আমি বেশ কিছু জিনিস প্রথমবারের মতো লক্ষ্য করলাম যেমন রমিত সাহেবের চার মেয়ে কোনো ছেলে নেই রমিত সাহেব এবং তার স্ত্রীর চেহারা মোটামুটি ধরনের কিন্তু তাদের চারটি মেয়েই দেখতে চমৎকার সবচেয়ে বড়টির যার নাম নীলু এমন মায়াকারা চেহারা সব সবকটি বোনের মধ্যে একটা অন্যরকম স্নিগ্ধ ভাব আছে তাছাড়া বাচ্চাগুলি এমনিতেও শান্ত চিৎকার চেঁচামেচি কখনো শুনেছি বলে মনে পড়ল না এর কিছুদিন পরই রমিত সাহেব হাসি মুখে এক প্যাকেট লাড্ডু হাতে দোতলা এলেন বড় মেয়েটি তার পেছনে ব্যাপার কি বড় মেয়ে যার নাম নীলু সে ক্লাস এইটে বৃত্তি পেয়েছে রমিত সাহেব সবকটি দাঁত বের করে হাসতে হাসতে বললেন ঘরের কাজকর্ম করেই সময় পায় না সময় পেলে স্যার আরো ভালো হতো বাবা অবাক হয়ে বললেন কত টাকার বৃত্তি মাসে চল্লিশ টাকা স্যার আর বই কিনা বাবর দুশো টাকা বাহ বেশ তো মেয়েটার জন্য দোয়া করবেন স্যার নিশ্চয় নিশ্চয়ই দোতলা থেকে তারা রওনা হল তলায়। এই সময় দেখা হলো আমার সঙ্গে এই যে ভাই সাহেব আমার এই মেয়েটা শুনেছি বাবাকে বলছিলেন আমি বারান্দায় ছিলাম খুব ভালো খবর কদম কদম্বসিকর টগর সাহেবকে আমি আতকে উঠে বললাম আরে না না নানা কি মুরব্বির দোয়া ছাড়া কিছু হয় নাকি হ্যাঁ রমিত সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন আজ তিনি আর দিন ভাড়াটে নন আজ একজন অহংকারী বাবা আমি বললাম তোমার নাম কি নীলু রমিত সাহেব গর্জি উঠলেন ভালো নাম বল নীলাঞ্জনা বাহ সুন্দর নাম রমিত সাহেব ইষ্ট চিত্তে বললেন ওর মার রাখা নাম আমি নাম দিয়েছিলাম জবে দেখানো সেটা মায়ের পছন্দ হলো না নামটা নাকি পুরনো আরে ভাই আমি নিজেও তো পুরনো বাবা মেয়েটির জন্য একটা পার্কার কলম কিনে পাঠিয়ে দিলেন সেই কলমের প্রসঙ্গ রমিত সাহেব সময় অসময়ে কতবার যে তোলেন তার ঠিক নেই যেমন দিন সাতেক পর রমিত সাহেবের সঙ্গে নিউ মার্কেটে দেখা হলো তিনি একগাল হেসে বললেন কাণ্ড শুনেছেন নাকি ভাই কি কাণ্ড পার্কার কলমটা যে দিয়েছেন আপনারা নীলু স্কুলে নিয়ে গিয়েছিল ক্লাস ছুটি হওয়ার পর তো পায় না মেয়ে কাঁদতে কাঁদতে বাসে আসছে আমি দিলাম এক চড় মেজাজ কি ঠিক থাকে বলেন আপনি শেষে তার ব্যাগের মধ্যেই পাওয়া গেল দেখেন অবস্থা নীলুর সঙ্গে আমার খানিকটা খাতির হলো অন্য একটি কারণে একদিন দেখলাম দুপুরের কড়া রোদে সায়েন্স ল্যাবরেটরিতে বাসের জন্য দাঁড়িয়ে আছে একা নয় সঙ্গে আরও কয়েকটি মেয়ে স্কুল ড্রেস পড়া থাকলে যা হয় সব কটাকে অবিকল একরকম লাগে তবু এর মধ্যে নীলুকে চিনতে পারলাম পারলামু নীলু নীলু কি এগিয়ে এলো কোথায় যাচ্ছ এ লাইনে তো মিরপুরের বাস যায় কল্যাণপুর যাচ্ছি আমাদের এক বন্ধুরাজ গায়ে হলুদ আমাদের যেতে বলেছে ওরাও যাচ্ছে তোমাদের সাথে জি উঠে পড়ো গাড়িতে পৌঁছে দেই যে ভিড় এখন আর বাসে উঠতে পারবে না নীলু ইতস্তত করতে লাগল যেন আমার সঙ্গে হঠাৎ দেখা হওয়ায় মস্ত অপরাধ হয়েছে অন্য মেয়েগুলি অবশ্য খুব হইচই করে গাড়িতে উঠে পড়ল তারা খুব খুশি সারা দিন থাকবে তোমরা নীলু জবাব দিল না কালো মতো একটি মেয়ে মুখে বলল আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো সবাই বাসে বলে এসেছি শুধু নীলু বোঝে আসেনি কেন নীলু বলে আসনি কেন নীলু তারও জবাব দিল না মাথা নিচু করে বসে রইল কালো মেয়েটি বলল নীলু তার মার সঙ্গে ঝগড়া করেছে দুদিন ধরে কথা বন্ধ তাই বুঝি সবকটি মেয়ে খিলখিল করে হেসে ফেলল ব্যাকভিউ মিরোডে দেখলাম নীলুর চোখে জল এসে যাচ্ছে সন্ধ্যার পর নীলুদের বাসায় সত্যি সত্যি দারুণ অবস্থা রমিত সাহেব কাঁদো কাঁদো হয়ে বাবু গিয়ে বললেন ভাইসাহ শুনেছেন আমার মেয়েটা কিডন্যাপ হয়েছে কি বলছেন এইসব জি ভাই সাহেব সত্যি কথাই বলছি রমিত সাহেব ভেহ ভেউ করে কেঁদে ফেললেন আমি বললাম এসে পড়বে হয়তো বন্ধুর বাড়িটাড়ি গিয়েছে আমার মেয়ে না বলে কোথাও যাবে না টগর সাহেব নীলু সেরাতে বাড়ি এসে পৌঁছে রাত পনেরো আটটায় ওর বন্ধুর বাড়ি থেকে মুরব্বী কিসিমের এক ভদ্রলোক এসে পৌঁছে দিয়ে গেলেন কিন্তু ইতিমধ্যে আমাদের নিচতলায় প্রলয়ের মতো হয়ে গেল রমিত সাহেব কেঁদে গিয়ে পড়লেন বড় চাচার কাছে বড় চাচা একটা কাজ পেয়ে লাভ ঝাঁপ দিতে শুরু করলেন এই থানা টেলিফোন করছেন এই হাসপাতালে করছেন একবার শুনলাম অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে কাকে যেন বলছেন আরে ভাই বলতে গেলে বাসার সামনে থেকে মেয়েটাকে ধরে নিয়ে গেছে এই দেশে বাস করা অসম্ভব আমি সিঁড়ির কাছাকাছি আসতে দেখলাম গাড়ি এসে ঢুকেছে ডাক্তার চলে এসেছে কোনজন এসেছে কে জানে বড় রাস্তার মোড়ে একজন ডাক্তার থাকেন যাকে দেখেই যক্ষা রোগী বলে ভ্রম হয় দাদার জন্যে তিনি হচ্ছেন ফুল টাইম ডাক্তার তার নাম প্রদ্যুৎবাবু বা এই ধরনের কিছু এর বিশেষত্ব হচ্ছে তিনি অ্যালোপ্যাথির পাশাপাশি টোটকা ওষুধ দেন বাবু ভাইয়ের একবার টনসিল ফুলে বৃষ্টি অবস্থা হল কিছুই গিলতে পারেন না একশো দুই জ্বর গায়ে প্রদ্যুৎবাবু এসে গম্ভীর মুখে বললেন বানর লাঠি গাছের ফল পিষে গলায় প্রলেপ দিতে এটাই নাকি মহৌষধ বাবু ভাই দারুণ রেগে গেলেন চিঁচি করে বললেন সালাম আলাউন কবিরাজি শুরু করেছে প্রদ্যুৎবাবু কিংবা পীযুষবাবু সত্যি সত্যি বানর লাঠি গাছের ফল জোগাড় করে পুলটিশ লাগিয়ে ছাড়লেন অশোক আরাম হল যদিও বাবু ধারণা এমনিতেই সার্থ শরীরের নিজস্ব রোগ প্রতিরোধের মেকানিজমেই সেরেছে যাই হোক প্রদ্যুৎবাবুর আমাদের বাড়িতে মোটামুটি একটা সম্মানের আসন আছে তিনি বাড়ি এলেই তার জন্য দুধ ছাড়া চা হয় সন্দেশ আনানো হয় এবং বাবা নিজে নেমে এসে কথাবার্তা বলেন এই যে ডাক্তার যাওয়ার আগে আমার প্রেশারটা দেখে যাবে বিনা ফিতে প্রেশার দেখা ছেড়ে দিয়েছি রহমান সাহেব মেডিকেল এথিক্সের ব্যাপার আছে আজ দেখলাম প্রদ্যুৎবাবু ছাড়াও অন্য একজন ডাক্তার নামলেন সেই ভদ্রলোকের চোখে মুখে সীমাহীন বিরক্তি যার মানে তিনি একজন বড় ডাক্তার পিজির কিংবা মেডিকেলের প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর ভদ্রলোকের বিরক্তি দেখি ক্রমেই বাড়ছে গাড়ি থেকে নেমেই হাত ঘড়ি দেখলেন আমার খুব ইচ্ছে হচ্ছিল দেখি ভদ্রলোক যে কতক্ষণ থাকেন তার মধ্যে মোট কবার হাত ঘড়ি দেখেন কিন্তু এখন এসব এক্সপেরিমেন্টের ভালো সময় নয় গাড়ি নিয়ে কিছুক্ষণের মধ্যেই আত্মীয় স্বজনের খোঁজে যেতে হবে যে দুই ফুপু ঢাকায় আছেন তাদেরকে বাড়ি নিয়ে আসতে হবে সিঁড়িতে পা দেয়া মাত্র নীলু ডাকল টগর ভাই এই মেয়েটি নিঃশব্দে চলাফেরা করে আচমকা কথা বলে চমকে দেয় দাদার অবস্থা কি বেশি খারাপ মনে হয় রাতের মধ্যেই কাম সাফ হওয়ার সম্ভাবনা টগর ভাই আপনি সবসময় এভাবে কথা বলেন কেন আমি ঘাড় ঘুরিয়ে দেখি নীলু হলুদ রঙের শাড়ি পরেছে মেয়েটা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে বড় হচ্ছে এবং সুন্দর হচ্ছে মেয়েরা লতানো লাউ গাছের চারার মতো এই দেখা যাচ্ছে ছোট্ট আকৃতি একটা চারা কয়েকটা দিন অন্য মনস্ক থাকার পর হঠাৎ চোখে পড়লেই দেখা যাবে নিজেকে সে ছড়িয়ে দিয়েছে চারদিকে সতেজ বলবান একটি জীবন আচ্ছা তুই এখন কি পড়িস যেন নীলুকে আমি তুই বলি ওর সঙ্গে প্রায়ই আমার কথাবার্তা হয় আমার সঙ্গে কথা বলার একটা গোপন আগ্রহ এর আছে সেকেন্ড ইয়ারে পড়ি বক্সিবাজার কলেজে সেকেন্ড ইয়ারে আবার কবে উঠলি নীলু সে কথার জবাব না দিয়ে মৃদুস্বরে বলল আমাকে তুই তুই করে বলেন কেন সেদিনকার পুঁচকে মেয়ে তোকে আবার আপনি আপনি বলতে হবে নাকি আমি দোতলায় চলে গেলাম বাবু ভাইয়ের ঘরের দরজা হাট করে খোলা বারান্দায় আলো নেই তার ঘর অন্ধকার আমি ঘরে ঢুকে সুইচ টিপলাম আলো জ্বলল না বাবু ভাইয়ের গলা শোনা গেল লম্বা হয়ে শেপটা গর কি ব্যাপার লাইট ফিউজ নাকি হুম হুম বাল্ব খুলে ফেলেছি ঘর অন্ধকার দেখলে আর কেউ খোঁজ করবে না মনে করবে কাজে কর্মে আছি বারান্দাটাও খুলে ফেলেছো নাকি হুম ঝামেলা ভালো লাগে না রাত দুপুরে এর বাড়ি যাও ওর বাড়ি যাও বাল্ব খুলে জমাট অন্ধকার করে দিলাম বাবু ভাই সিগারেট ধরালো। লম্বা টান দিয়ে বলল মরার সময় হয়েছে মরবে এত হইচই কি জন্যে আমি চুপ করে রইলাম বাবু ভাই বললো শুয়ে শুয়ে এসব কথাই ভাবছিলাম কি সব কথা যেমন ধর মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে জানে একদিন তাকে মরতে হবে অন্য কোন প্রাণী তা জানে না বুঝলে কি করে অন্য প্রাণী জানে না কথা বলেছ তাদের সঙ্গে কথা না বললেও বোঝা যায় অন্য কোনো প্রাণী মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় না মানুষ নেয় আমিও সিগারেট ধরালাম বাবু ভাই বললো বুড়োর কি অবস্থা ভালো না মৃত্যু ব্যাপারটা কুচ্ছিত এক্সেপ্ট করা যায় না যাবে না কি জন্যে কুচ্ছিত জিনিসকে আমরা এক্সেপ্ট করি না সব সবসময় করি না মৃত্যু স্বীকার করিনি কিন্তু এক্সেপ্ট করি না আমার ক্ষীণ সন্দেহ হল বাবু ভাই এক ফাঁকে তার ট্রাঙ্ক খুলে ওইটি বের করে দু এক ঢোক খেয়েছে বাবু ভাইয়ের এই অভ্যেসটি নতুন যেভাবে তা প্রথম শুরু হয়েছিল তাতে আমার ধারণা হয়েছিল অভ্যেসটি স্থায়ী হবে না কিন্তু মনে হচ্ছে স্থায়ী হয়েছে আমি মৃদুস্বরে বললাম তুমি কিছু খেয়েছো নাকি হুম বেশি না আধা গ্লাসও হবে না মৃত্যুর মতো একটা কুচ্ছিত ব্যাপার অ্যাকসেপ্ট করতে হলে নার্ভগুলিকে আংশিক অকেজ করে দিতে হয় তুই একঢুক খাবি নাকি ভালো জিনিস ব্ল্যাক টাওয়ার কাহ জার্মান জিনিস চমৎকার এখন না বাবু ভাই বিছানা থেকে নেমে ট্রাঙ্ক খুলল আমি বললাম আরও কাচ্ছ নাকি আ লিটল একটা কেলেঙ্কারি করবে শেষে তুই পাগল হয়েছিস কেউ টের পাবে না বড় চাচার পায়ের শব্দ পাওয়া গেল এই বাড়ির কারোর পায়ের শব্দ আমি চিনি না কিন্তু বড় চাচার পায়ের শব্দ চিনি তিনি কেমন যেন লাফিয়ে লাফিয়ে চলেন বলে মনে হয় থপ থপ করে বানর হাঁটার মতো শব্দ হয় বড় চাচা বারান্দার মাঝামাঝি গিয়ে চেঁচিয়ে উঠলেন লাইট কোথায় গেল আর বাল্বটা ফিউজ হলো কখন টগর আয় টগর বড় চাচা আমাদের ঘরে একবার উঁকি দিলেন তারপর আবার বানরের মতো থপথপ শব্দ করে তেতলায় উঠে গেলেন নেমেলেন প্রায় সঙ্গে সঙ্গেই বাল্ব নিয়ে এসেছেন বোধহয় কিছুক্ষণ পরই বারান্দায় একশো পাওয়ারের একটা বাতি জ্বলে উঠল বড় চাচা আবার থপথপ শব্দ করে নিচে নেমে যেতেই বাবু ভাই বাল্বটা খুলে নিয়ে এলো ব্ল্যাক আর আমিও খানিকটা চেখে দেখলাম জিনিসটা মন্দ না কেমন যেন পচা নারকেলের পানির মতো রাত বাজে দুটা দশ বাবু ভাই মৃদুস্বরে বলল বুড়া তাহলে মরেই যাচ্ছে তা বোধহয় যাচ্ছে দুঃখের ব্যাপার বুড়োর সঙ্গে আমার খাতির ছিল তোমার একান না সবারই খাতির ছিল হুম খুব মাইডিয়ার টাইপ ছিলেন কথাটা ঠিক না দাদা মাইডিয়ার টাইপ নন তিনি একজন কঠিন প্রকৃতির মানুষ তবে বাবু সঙ্গে তার খাতির ছিল সুস্থ থাকাকালীন রোজ একবার করে খোঁজ করতেন বাবু আছে বাবু বিরক্ত হয়ে বলতেন বুড়ো যন্ত্রণায় শান্তিতে থাকা মুশকিল তা সম্রাট শাহজাহান আমার কাছে কি চায় দাদাকে আড়াল করে আমরা সম্রাট শাহজাহান এবং শাহানাকে জাহানারা ডাকি দাদাও প্রবল পরাক্রান্ত নৃপতির ভগ্ন ছবি হয়ে সারা দুপুর জাহানারার সঙ্গে গুজগুজ করেন অনেক বয়স পর্যন্ত বেঁচে থাকাটা একটা ভয়াবহ ব্যাপার বাবুভাই ভাই বোতলের আরো খানিকটা গলায় ঢাললেন আমি মৃদুস্বরে ডাকলাম বাবুভাই হুম? তোমার কি মনে হয় মৃত্যুর পরে কিছু আছে খুব সম্ভব আছে থাকারই কথা বাবু ভাই ঢক করে গ্লাসে আরো খানিকটা ঢালল আর কেউ না তুমি বেশি খাচ্ছ বেশি কথায় দেখলি শেষ একটা কেলেঙ্গারি করবে কিছুই করব না বড় চাচার গলার শব্দ শোনা গেল আরে এই বাবুটা কোথায় গেল ব্যাপার কি বাবু ভাই খিক করে হাসতে লাগল কে হাসে আয় কে হাসে বাবু 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 আয় টগর আমার মনে হল বড় চাচা খানিকটা ভয় পেয়েছেন গলার স্বর খানিকটা কাঁপা কাঁপা কে হাসছিল হাই আই কালাম আই কালাম বড় চাচা দ্রুত নিচে নেমে গেলেন তিনি সত্যি সত্যি ভয় পেয়েছেন মগবাজারের ফুপু এলেন সবার আগে নিজের গাড়ি আনলেন না তাকে গিয়ে নিয়ে আসতে হলো। তার গাড়ির কার্বোরেটরে নাকি কি একটা প্রবলেম হয়েছে আমাদের বাড়িতে আসতে হলেই তার গাড়ির কার্বোরেটরের প্রবলেম হয় কিংবা শু লুজ থাকে বাবু ধারণা সমস্ত ঢাকা শহরে মগবাজারের ফুপুর মতো কৃপন এবং ধূর্ত মহিলা এখনও জন্মায়নি এবং ভবিষ্যতেও জন্মানোর সম্ভাবনা ক্ষীণ তার বাড়িতে বেড়াতে গেলে তিনি চমৎকার জাপানি কফি কাপে চা দেন উদ্দেশ্য একটি কাপগুলি ছোট চায়ের সঙ্গে কখনো কিছু থাকে না আমরা কেউ দুপুরের দিকে তার বাসায় গেলে তিনি বিরক্তস্বরে বলেন খবর দিয়ে আসতে পারিস না ভাত চড়িয়ে ফেলেছে ভাত খাব না দুপুরে আবার ভাত খাবি নাকি রে বস খানিক্ষণ আবার ভাত চড়াবে কতক্ষণ আর লাগবে রাইস কুকার আছে না ফুপু বসতে পারবো না শুধু মুখে যাবি সময় হাতে নিয়ে আসতে পারিস না সব সময় তাড়া কি এমন রাজকার্য তোদের মগবাজারের ফুপুকে আমরা কেউ সহ্য করতে পারি না বাবু ভাই প্রায় খোলাখুলি এমন সব অপমানজনক কথাবার্তা বলে যে অন্য কেউ হলে বড় রকমের ঝামেলা বেঁধে যেত মগবাজারের ফুপু অসম্ভব ধূর্ত বলেই কোনো কথা গায়ে মাখেন না এবং এমন ভাব করেন যে কিছু বুঝতে পারেননি গত বছর শীতের সময় তিনি হঠাৎ এসে বললেন ফরিদের গ্র্যাজুয়েশন হবে সামারে ফরিদ তার ছেলে তাকে গ্র্যাজুয়েশন সেরিমনি অ্যাটেন্ড করতে যেতে হবে বাবুভাই গম্ভীর হয়ে বলল বলেন কি ফুপু ফরিদ তো দেশে তিনবারের ধাক্কাতেও পাশ করতে পারল না ওইখানে গিয়ে একেবারে এম এ পাস করে ফেলল দেশে কি পড়াশোনা হয় বিদেশে পড়াশোনার একটা অ্যাটমসফিয়ার আছে টিচাররা যত্ন নেয় এখানের ছেলে মেয়ে যেগুলি পাশ করে সেগুলি কিভাবে করে কি জানি কীভাবে করে নকল ছাড়া তার আমি কিছু দেখি না ফুপু হাই তোলেন কথা বন্ধ করতে চান বাবু ভাইও ছাড়বার পাত্র নন সে পেঁচাবেই ফরিদ ভাই তো মন্দ দেখায় নাই এখানে ছিল আয়াতে ফেল বিলেতে গিয়ে দুই বছর একেবারে এমে এ ফুপু গম্ভীর হয়ে বললেন ওই দেশে তো আর আমাদের মতো নিয়ম না যে দুই বছর পড়তে হবে আয়ে দুই বছর পড়তে হবে বিয়ে ওদের দেশে অন্য ব্যবস্থা ফরিদ ভাই দেশে আসবে কবে আসবে একটা মেয়েটে দেখ দেখি ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে নাকি সুন্দর মেয়ে থাকে মগবাজারের ফুপুর সঙ্গে কথা শুরু হলে তা এক সময় না সময় সুন্দর মেয়েতে এসে থেমে যাবে কত চার বছর ধরে তিনি সুন্দর মেয়ে খুঁজে বেড়াচ্ছেন কোনোটি তার পছন্দ হচ্ছে না হয় নাকটা প্রয়োজনের তুলনায় ছোট কিংবা ঠোঁট একটু মোটা সব কিছুই যখন ঠিক থাকে তখন দেখা যায় মেয়েটা মেটে বাংলাদেশের সুন্দরী মেয়ের প্রসঙ্গে পুপুর সার্ভে হচ্ছে সুন্দরী মেয়ে নেই যে আছে তারা হয় মেটে নয় মেয়েটে হচ্ছে বাবু ভাইয়ের অল্প মাত্রায় নেশা হয়েছে সে গুনগুন করে গাইছে ফ্রিডি গার্লস আর অ্যান্ড এভরি ওয়েলমি আলবি দেয়ার কিংস্টোন ট্রায়ার বিখ্যাত গান যে বাড়িতে একজন বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে সে বাড়ির ছেলে ঘর অন্ধকার করে চুকচুক ব্ল্যাক টাওয়ার খাচ্ছে এবং কিংস্টোন ট্রায়ার প্রেমের গান গাইছে ব্যাপারটা দারুণ রিপালসিভ তার চেয়ে বড় কথা বড় ফুপেসে পৌঁছেছেন তিনি ব্যাপারটা ধরতে পারলে কেলেঙ্কারি হবে মানুষকে অপদস্থ করার মধ্যে তিনি এক ধরনের আনন্দ পান ক্লাস সেভেনে আমি যখন ফেল করলাম তখনকার কথাটা বললে ব্যাপারটা পরিষ্কার হবে আমার আশেপাশে যখনই অপরিচিত কেউ থাকতো তখন বড় ফুপু কথাবার্তা পড়াশোনার দিকে টেনে এনে একসময় বলতেন এই দেখেন না টগরটা ক্লাস সেভেন পাশ করতে পারল না অঙ্কে পেয়েছে বারো চিন্তা করার অবস্থাটা ক্লাস সেভেনের অঙ্কে যোগ বিয়োগ ছাড়া কিছু আছে আমি ফুপুকে সামলাবার জন্য যাতে হুঁট করে বাবু সামনে না পড়ে যান নিচে নেমে গেলাম ফুপু আমাকে বারান্দার অন্ধকার কোণের দিকে নিয়ে গেলেন বাবার শরীর হঠাৎ করে এত খারাপ হল কি জন্যে পরশু দেখি গেলাম ভালো মানুষ বয়স হয়েছে বয়স কিছু না এ বাড়িতে বাবার যত্ন হয় না এই বাড়িতে চাকর বাকরের যে যত্ন বাবার সেই যত্নটা হয় না হবে না কেন কেন সেটা আমি বলবো কি করে তোরা থাকিস তোরা বুঝবি ফুপু যত্ন ঠিকই হয় শাহানা নিজে ভাত খাইয়ে দেয় কেন শাহানা খাওয়াবে কেন শাহানা কে মেয়ের ঘরের নাতনি লতায় পাতায় সম্পর্ক ভাবেরা কেন খাওয়ায় না আমি সবই বুঝি কিন্তু কিছু বলি না যখন বলবো ও ঠিকই বলবো কাউকে ছাড়বো না তোর আমাকে ভেবেছিস কি ফুপু আপনি দাদাকে নিজের কাছে নিয়ে রাখেন না কেন মেয়ের কাছে যত্ন ভালো হবে তাই রাখবো এই যাত্রা রক্ষা হলে নিজের কাছে নিয়ে যাব সেটাই ভালো হবে ভালো হোক মন্দ হোক তাই করব এই বাড়িতে বাবার কোনো যত্ন হয় বড়ো ভাবিকে দেখলাম চেয়ারেই ঘুমিয়ে পড়েছে আশ্চর্য একটা মানুষ মারা যাচ্ছে এর মধ্যে ঘুমায় কি করে ফুপু আপনি গিয়ে দাদার পাশে বসেন এখন আর বসা বসি রাগে আমার গা চলে যাচ্ছে আর ছোট ভাবি বা কোথায় নাক ডাকাচ্ছে বোধ হয় ছোট চাচি তো চিটাগাং গেছে কবে গেল গতকাল টেলিফোন করা হয়েছে এসে পড়বেন দেখ কাণ্ড এত বড় একজন রোগী আর বাড়ির বউ ফট করে চিটাগাং চলে গেল কাল তো দাদার শরীর ভালোই ছিল হাঁটাহাঁটিও করেছেন চিটাগাং কি জন্য গিয়েছে জানিস ওনার ভাইয়ের বিয়ের কথা হচ্ছে মেয়ে দেখতে গিয়েছেন ফুপু খানিক্ষণ চুপ করে থেকে বললেন ফরিদের জন্য একটা মেয়ে দেখলাম আজ সকালে হাইকোর্টের জাস্টিসের মেয়ে কেমন দেখলেন মন্দ না ফ্যামিলির একটা দেখেছিলেন সেটার কি হলো খাজা ওয়াসিউদ্দিন না গিয়াসুদ্দিনের নাতনি ফুপু তার উত্তর না দিয়ে হঠাৎ বললেন এখানে একটা মেয়ে দেখলাম হলুদ রঙের শাড়ি পরা তোর দাদার ঘরে বসে আছে মেয়েটা কে নীলু নীলুকে আমাদের ভাড়াটির মেয়ে আগেও তো দেখেছেন কই মনে পড়ছে না তো মেয়েটা দেখতে মন্দ না হুম পড়াশোনা কি করে খুব ভালো ছাত্রী চারটে লেটার পেয়েছে ম্যাট্রিকে তাই নাকি কোন কলেজের রে বক্সিবাজার কলেজে পড়ে ডাক্ত দেখি মেয়েটাকে কথা বলি কি কথা বলবে তুমি বরং দাদার ঘরে গিয়ে বসো তুই গিয়ে বল না পুপু ডাকছে এখানে আসতে বলবো হুম চেয়ার দিয়ে যা বসে এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে চেয়ারে বসতে বসতে ফুপু বললেন প্রেম ফ্রেম করে না তো আবার জানি না করে কিনা করে নির্ঘাত গরিবের মেয়েগুলি হাড় অজ্জাত হয় ফুপুকে দেখে মনে হল বাবার প্রসঙ্গে তার আর কিছুই মনে নেই নীলুকে পাওয়া গেল না রমিত সাহেব শুধু বসে আছেন সারা রাতি সম্ভবত বসে থাকবেন আমাকে বললেন একটু মনে হচ্ছে বেটার আমার চোখে বেটার মনে হল না দৃষ্টি উদ্ভ্রান্ত বেশ বোঝা যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রদ্যুৎবাবু বললেন অক্সিজেন দিতে হবে একটা অক্সিজেন ইউনিটের ব্যবস্থা করা দরকার নাকি হাসপাতালে নিতে চান বড় চাচা আমার দিকে তাকালেন অর্থাৎ উত্তরটা শুনতে চান আমার মুখ থেকে তার নিজের কোন রকম সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই আমি চুপ করে রইলাম বড় চাচা বললেন তোর বাবাকে বরং জিজ্ঞেস করে আসি কি বলিস আসেন ছোট চাচা কোথায় এখানেই তো ছিল বড় চাচা উঠে গেলেন আমি দেখলাম সাহানা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে আছে সাহানার একটা অভ্যাস সে পুরুষদের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে পারে আমি তার কাছে গিয়ে মৃদুস্বরে বললাম নিলু কোথায় চা আনতে গেছে চা হচ্ছে নাকি হুম সবাই রাত জাগবে চা ছাড়া কিভাবে হবে তাহলে ভালোই হয় শুকনো গলায় বলল নীলুর খোঁজ করছিস কেন আমি করছি না ফুপু ডাকছেন কেন আমি কি করে বলবো? আমি ঘর ছেড়ে বের হয়ে এলাম সাহানা এলো আমার পিছু পিছু সিঁড়ি পর্যন্ত আসতেই শাহানা বলল আসতে হাট আমি দোতলায় যাব এক একা ভয় লাগছে তোর তো ভয়টই নেই বলেই জানতাম সাহানা মৃদুস্বরে বলল ছোট মামা বলছিলেন বারান্দায় নাকি বাতি বারবার নিভে যাচ্ছে তাই নাকি হুম তাছাড়া ছোট মামার সিঁড়ির কাছে কালো কি একটা দেখেছেন কি ভূত হতে পারে মানুষের মৃত্যুর সময় অনেক অশরীরী জিনিস ভিড় করে আমি শব্দ করে হাসলাম বারান্দা অন্ধকার আলো থেকে আসবার জন্যই হয়তো কিছু চোখে পড়ছে না শাহানা বলল বড় ভয় লাগছে রে তার কথা শেষ হবার আগেই কাছে কোথাও একটা শব্দ হলো শাহানা জাপটে ধরল আমাকে তার গায়ে একটি হালকা মিষ্টি গন্ধ যা শুধু মেয়েদের গায়েই থাকে আমি চাপা গলায় বললাম বাতাসে দরজা নড়ছে ভূতচুত কিছু না সাহানা সঙ্গীত ফিরে পেয়ে ছট করে সরে গেল হুড়মুড় করে ছুটে গেল রান্নাঘরের দিকে রান্নাঘরের চৌকারটি উঁচু প্রচন্ড একটা হোঁচট খেলো সেখানে আকবরের মা ছুটে এলো রান্নাঘর থেকে কি কীসে গো সাহানা এমন করলো কেন কে জানে আমি অচেনা অজানা কেউ না ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলে কিছুই আসে যায় না মেয়েরা প্রায় সময় মন গড়া অনেক ব্যাপারে কষ্ট পেয়ে অদ্ভুত আচরণ করে শাহানা সেরকম মেয়ে নয় সে খুব শক্ত ধরনের মেয়ে আমার মেজুপুপু যখন মারা যান তখন শাহানার বয়স মাত্র সাত মেজুপুপা সে বছরই আবার বিয়ে করেন বাবার বিয়ে মেয়েদের দেখতে নেই কাজেই সাহানা সাময়িকভাবে মামাবাড়ি থাকতে এসে স্থায়ী হয়ে যায় মা মরা একটি মেয়েকে আদর্শ হাক দেখাবার জন্য এ বাড়ির সবাই ব্যস্ত ছিল ছোটবেলায় শাহানার যত্ন দেখে আমি এবং বাবুভাই দারুণ ঈর্ষা বোধ করতাম পৃথিবীতে কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট শাহানা সম্ভবত সেই রকম একটি মেয়ে তার বিয়ে হয় স্বাধীনতা যুদ্ধের সময় ছেলে মেডিকেল কলেজের ফোর্থ ইয়ারের ছাত্র জামিল হাসান দারুণ ফুর্তিবাদ ছেলে রাত দিন কোনো না কোনো বদমতলব তার মাথায় ঘুরছে একবার একটা মানুষের খুলি কালো সুতায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে দিল চাচা কি একটা কাজে ঘরে ঢুকে ভিড়মি খেলেন মুখ দিয়ে ফ্যানা টানা উঠে সে এক কাণ্ড মুক্তিযুদ্ধের সেই মাসগুলি জামিল ভাইকে নিয়ে চমৎকার কাটছিল কিন্তু একদিন জামিল ভাই আর আসে না কি একটা বই কিনতে টিকা গিয়েছিল দুপুরে আমাদের সঙ্গে খাবে এরকম কথা কিন্তু তার খোঁজ পাওয়া গেল না একটি লোক দিনে দুপুরে হারিয়ে গেল জামিল ভাইয়ের জন্য দীর্ঘ ন বছর আমরা অপেক্ষা করলাম ন বছর পর আবার সাহানার বিয়ে দেয়া হল এবার ছেলেটি একটু গম্ভীর প্রকৃতির নিচু স্বরে কথা বলে বইপত্রের পোকা দাদার ছেলেটাকে অত্যন্ত পছন্দ হল কিন্তু ছেলেটির হয়তো পছন্দ হল না সাহানাকে কিংবা অন্য কিছু সে চলে গেল সুইডেনে সেখান থেকে নেদারল্যান্ডে মাঝে মাঝে হঠাৎ চিঠি আসত তার যোগাযোগ বলতে ওই পর্যন্তই সেও আজ প্রায় চার বছর হতে চলল শাহানা অত্যন্ত শক্ত ধাঁচের মেয়ে সে কেঁদে বুক ভাসাল না কিছুই করল না এমনভাবে থাকতে লাগল যেন এটাই স্বাভাবিক আজ এরকম করল কেন ভয় পেয়ে আমাকে যদি জাপটে ধরে তাতে এতটা বিচলিত হবার কি আছে আমি বারান্দার অন্ধকারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাবু ভাইয়ের ঘরে ঢুকে পড়লাম বাবু ঠিক আগের জায়গাতেই বসে আছে ঘরে মিষ্টি গন্ধ অন্ধকারে মানুষ ফিসফিস করে কথা বলে আমি গলার স্বর অনেকখানি নামিয়ে ডাকলাম বাবু ভাই হুম সবটা শেষ করে ফেলেছ নাকি হুম কি সর্বনাশ সর্বনাশে কি আছে তুমি আজ একটা কেলেঙ্কারি করবে বাবু ভাই কেলেঙ্কারির কিছু নেই তুই বস তোর সঙ্গে কথা আছে আমি বসলাম বাবু ভাই শান্তস্বরে বলল একটা ব্যাপার হয়েছে কি ব্যাপার মিনিট দশেক আগে এই ঘরে কেউ একজন এসেছিল সামনের চেয়ারটায় বসেছিল কে চিনি না বুড়ো মতো লোক খোঁচা খোঁচা দাঁড়ি অন্ধকারে তুমি খোঁচা খোঁচা দেখলি কিভাবে কিভাবে দেখলাম জানি না তবে দেখলাম কতক্ষণ ছিল সেলো খুব অল্প সময় আমি সিগারেট ধরিয়ে হালকা সরে বললাম তোমার নেশা হয়েছে আর খেও না নেশা টেশা হয়নি এ লোকটাকে দেখার পরই বোতলটা শেষ করেছে এর আগে যা খেয়েছি তাতে একটা চড়ুই পাখিরও কিছু হয় না মনে হচ্ছে ভয় পেয়েছ না ভয় পায়নি লোকটা কি চোখের সামনে মিলিয়ে গেল বাবু ভাই কোনো জবাব দিল না আমি বললাম চা খাবে নাকি চা হচ্ছে খেতে পারে বাপটা লাগিয়ে ফেলব বাবু ভাই বাব লাগাবি তুমি যেমন ভূতটুত দেখা শুরু করেছ বাবু ভাই হেসে উঠল অন্ধকারে পা টিপি যেতে আমার নিজের একটু গা ছমছম করতে লাগল মানুষের আদিমতম সঙ্গী ভয় সুযোগ পেলেই কোন এক অন্ধকার গুহা থেকে উঠে আসে আমাদের সমস্ত বোধ আচ্ছন্ন করে দেয় বারান্দায় পা রাখতেই বড় চাচা চেঁচিয়ে উঠলেন কে কে চাচা আমি বারান্দার বাতি গেল কোথায় একটু আগে বাল দিয়েছি আমি চুপ করে রইলাম একটা বালবেনে লাগাত লাগাচ্ছি বড় চাচা সিঁড়ি দিয়ে অতিরিক্ত ব্যস্ততার সঙ্গে নেমে গেলেন বড় চাচা ভয় পাচ্ছেন কিসের ভয় গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একা একা আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা